রবিবার সকাল 6টার সময় একজন বাড়ির মালিক খুন হয়ে যায়। বাড়ির মালিকের নাম ছিল রাইসা। সেই সময় ওই বাড়িতে তিনজন কাজের লোক ছিল। এই ঘটনাটি শোনার পর ডিটেকটিভ তাওহিদ সেই বাড়িতে আসে এবং সেই বাড়িতে থাকা তিনজন কাজের লোককে জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রথমজন ছিল তানহা। প্রথমজনকে জিজ্ঞাসা করলে সে বলে, ঘরের সব জল শেষ হয়ে গিয়েছিল, তাই আমি বাইরে গিয়েছিলাম জল আনতে। এরপর দ্বিতীয়জন তানবিন, তাকে জিজ্ঞাসা করলে সে বলে, আমি সকাল 6টার সময় দুধালার কাছে দুধ নিতে গিয়েছিলাম, আমি এই বিষয়ে কিছুই জানি না। এরপর তৃতীয়জন তাওহিদা, তাকে জিজ্ঞাসা করলে সে বলে, আমি বাথরুমে গোসল করছিলাম, আমি এই বিষয়ে কিছুই জানি না। এখন বন্ধুরা, তোমরা কি এই তিনজন কাজের লোকের কথা শোনার পর বলতে পারবে এই তিনজনের মধ্যে কে মিথ্যা কথা বলছে? বন্ধুরা, তোমরা যদি এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। বন্ধুরা, তোমরা কি পারলে? এখানে খেয়াল করো, প্রথম কাজের লোক বলেছিল বাসায় এক ফোঁটা জলও নেই, সে জল আনতে গিয়েছিল। কিন্তু তৃতীয় কাজের লোক বলেছে সে বাথরুমে গোসল করছিল। তাহলে এই দুজনার মধ্যে কেউ একজন মিথ্যা কথা বলছে। তখন ডিটেকটিভ তাওহিদ সেই বাড়ির ছাদের উপরে যায় এবং পানির ট্যাঙ্কি চেক করে। সে দেখে পানির ট্যাঙ্কিটা একদম উপর পর্যন্ত ভর্তি ছিল। তখন ডিটেকটিভ তাওহিদ বুঝতে পারে প্রথম চাকর মিথ্যা কথা বলছিল। তাহলে কি তৃতীয় চাকর সত্য কথা বলেছে? তখন ডিটেকটিভ তাওহিদ দ্বিতীয় কাজের লোকের কাছে জিজ্ঞাসা করে। সে বলে, হ্যাঁ স্যার, আমি দুধ নিতে গিয়েছিলাম। এরপর ডিটেকটিভ তাওহিদ সেই দুধালার দোকানে যায় এবং তাকে জিজ্ঞাসা করে। তখন দুধালা লোকটি বলে, হ্যাঁ, এই লোকটি সকাল 6টার সময় দুধ নিতে এসেছিল। ডিটেকটিভ তাওহিদ দুধালার কথা শোনার পর বুঝতে পারে লোকটি মিথ্যা কথা বলছে। এখন বন্ধুরা, তোমরা কি বলতে পারবে ডিটেকটিভ তাওহিদ কি করে বুঝলো লোকটি মিথ্যা কথা বলছে? বন্ধুরা, তোমরা যদি উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। বন্ধুরা, তোমরা কি পারলে? তোমরা একটু খেয়াল করে দেখো, দুধালা লোকটির দোকানের উপরে লেখা রয়েছে সকাল 8টা থেকে 6টা পর্যন্ত তার দোকান খোলা থাকে। তাহলে কিভাবে সকাল 6টার সময় দুধ নিল? আসলে সে মিথ্যা কথা বলছিল। তখন ডিটেকটিভ তাকে জোরালোভাবে জিজ্ঞাসা করে। সে তখন বলে, স্যার স্যার, আমাকে কিছু টাকা দেওয়া হয় মিথ্যা বলার জন্য। তখন ডিটেকটিভ আবার বাসায় যায় এবং সেই দুজন চাকরকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তখন সেই দুজন কাজের লোক বলে, একটা ক্রিমিনালকে হায়ার করেছিল মালিককে মারবার জন্য, কিন্তু সেই ক্রিমিনালটি মার্ডার করে টাকা নিয়ে পালিয়েছে। তখন দুজনেই ক্রিমিনালের অ্যাড্রেস ডিটেকটিভ মিহুলকে দেয়। ডিটেকটিভ মিহুল সেই ক্রিমিনালের বাড়ি যায় এবং তাকে ধরে ফেলে। তখন সেই ক্রিমিনাল বলে, আমি খুন করেছি কিন্তু আমি টাকা নিয়ে পালাইনি। তখন ডিটেকটিভ অনেক কনফিউজ হয়ে যায়। সে বুঝতে পারছিল না এদের মধ্যে আসলে কে টাকাটা চুরি করেছে। এখন বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এই দুজন কাজের লোক ও ক্রিমিনালের মধ্যে কে টাকাগুলো চুরি করেছে? বন্ধুরা, এই ধাঁধাটির উত্তর থাকছে তোমাদের জন্য, তোমরা কমেন্টে জানিয়ে দিও। চলো পরের প্রশ্নটি দেখে আসি। রিয়া একদিন ডাক্তারের কাছে যায়। তখন ডাক্তার রিয়াকে দুটো পেটে ব্যথা এবং দুটো মাথা ব্যথার ওষুধ দেয়, যে দুটো ওষুধ দেখতে একই রকম। রিয়া দুইটা ওষুধ নিয়েই বাড়িতে ফিরে আসে। কিছুক্ষণ পর তার পেটে ব্যথা এবং মাথা ব্যথা দুটোই শুরু হয়ে যায়। এবার রিয়াকে একটা মাথা ব্যথার ট্যাবলেট ও একটা পেটে ব্যথার ট্যাবলেট নিতে হবে। কিন্তু সে চারটা ট্যাবলেটই বের করে দেখলো চারটা ট্যাবলেটই একই রকম। সে তখন কনফিউজ হয়ে যায়। যে কোনো দুটো ট্যাবলেট পেটে ব্যথার আর যে কোনো দুটো ট্যাবলেট মাথা ব্যথার। রিয়া এখন কীভাবে চিনবে যে কোনটা মাথা ব্যথার ট্যাবলেট আর কোনটা পেটে ব্যথার ট্যাবলেট? এখন বন্ধুরা, তোমরা কি কোনো উপায় বের করতে পারবে? যদি পারো তাহলে কমেন্টে জানাও।
কি বন্ধুরা, তোমরা কি পারলে? এখানে নেওয়ার উচিত হবে চারটি ট্যাবলেটই অর্ধেক করে ফেলা, এরপর প্রত্যেকটি ট্যাবলেটের অর্ধেক অংশ খেয়ে ফেলা, তাহলে এটা ঠিক হবে। তো বন্ধুরা, তোমরা যারা এই ধাঁধাটির উত্তর পেরেছিলে তারা কমেন্ট করে দিও। চলো পরের প্রশ্নটি দেখে আসি। পা ছাড়া আসে যায়, জিভ ছাড়া কথা কয়, বলো তো বন্ধুরা এই ধাঁধাটির উত্তর কি হবে? এই ধাঁধাটির উত্তর হবে চিঠি। উর্মি ভূতের সিনেমা দেখতে অনেক ভালোবাসে। সে দিনে কিংবা রাতে সব সময় দরজা জানলা বন্ধ করে রুম অন্ধকার করে তারপর সে ভূতের সিনেমা দেখে। একদিন যখন তার বাবা মিস্টার মামুন ও মা সামিয়া তাদের কর্মস্থলে চলে যায়, তখন সে রুমের দরজা জানলা অফ করে সে ভূতের সিনেমা দেখতে শুরু করে। আর এভাবে কিছুক্ষণ ভূতের সিনেমা দেখার পর একজন লম্বা কানওয়ালা ভূত টিভির স্ক্রিন থেকে বেরিয়ে আসে উর্মির সামনে। এমনিতে উর্মি অনেক সাহসী, কিন্তু তার সামনে ভূত দেখে সে অনেক ভয় পেয়ে যায়। সে কি করবে বুঝতে পারছিল না। ভূতটি উর্মির দিকেই এগিয়ে আসছিল, আর তখন উর্মি দৌড়ে গিয়ে রান্নাঘরে ঢুকে পড়ে এবং রান্নাঘরের দরজাটি অফ করে দেয়। আর সে একটি টেবিলের নিচে লুকিয়ে পড়ে। কিন্তু তাজ্জব ব্যাপার হলো, সেই ভূতটাও তার পিছু করছিল, আর ভূতটা সেই রান্নাঘরের দরজা ভেদ করে ভিতরে ঢুকে পড়ে। এরপর ভূতটা যখন উর্মির সামনে চলে আসে, তখন উর্মি আবার ভূতের হাত থেকে বাঁচার জন্য দৌড়ে তার রুমে চলে যায় এবং রুমের লাইটটা অন করে দরজাটি অফ করে সে চোখ কান বন্ধ করে বসে থাকে। কিন্তু কি আশ্চর্যের বিষয়, এবার ভূতটা কোনোভাবেই উর্মির রুমে ঢুকতে পারলো না। কিন্তু বন্ধুরা কেন, তোমরা কি বলতে পারবে? যদি পারো তাহলে কমেন্টে জানাও। বন্ধুরা তোমরা কি পারলে? উত্তরটি স্ক্রিনের মধ্যে রয়েছে। উর্মি তার রুমের লাইটটি অন করেছিল, আর তোমরা খেয়াল করলে দেখতে পাবে ভূতটি একটি ভ্যাম্পায়ার, আর ভ্যাম্পায়াররা আলোতে ভয় পায়। আর যখন উর্মি কিচেনে যায় তখন তো আলো জ্বালায়নি, কিন্তু উর্মি যখন তার রুমে যায় তখন সে আলো জ্বালিয়েছিল, আর এই কারণেই ভ্যাম্পায়ার তার রুমে আসেনি। তো বন্ধুরা, তোমরা যারা এই ধাঁধাটির উত্তর পেরেছিলে তারা কমেন্ট করে দিও। চলো পরের প্রশ্নটি দেখে আসি। কোন টেবিলের পায়া থাকে না, ঝুলে থাকে দাঁড়ায় না? বন্ধুরা তোমরা যদি উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। কি বন্ধুরা, তোমরা কি পারলে? এই উত্তরটি হবে টাইম টেবিল। টাইম টেবিলের কোনো পায়া তো থাকেই না, এটা আবার দেয়ালে ঝুলিয়ে রাখি। তো বন্ধুরা, তোমরা যারা জিনিয়াস তারা অবশ্যই এই উত্তরটি পেরেছিলে। চলো পরের প্রশ্নটি দেখে আসি। গাছে নেই পাতা, খনি ছাড়া মণি, আকাশ ছাড়া তারা, ফুটে কোথায় বলো শুনি? বন্ধুরা তোমরা যদি উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। কি বন্ধুরা, তোমরা কি পারলে? এই ধাঁধাটির উত্তর হবে আমাদের চোখ। চলো পরের প্রশ্নটি দেখে আসি। এবার রয়েছে আজকের ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বন্ধুরা, তোমরা স্ক্রিনে দুজন মহিলাকে দেখতে পাচ্ছ। তোমরা এই দুজন মহিলাকে খুব মনোযোগ দিয়ে দেখো, আর বলো তো এই দুজন মহিলার মধ্যে কে বেশি ধনী? বন্ধুরা তোমরা যদি উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। কি বন্ধুরা, তোমরা কি পারলে? তোমরা একটু খেয়াল করে দেখো, প্রথম মহিলার পিছনে একজন রানীর ছবি আছে, তার মানে বোঝা যাচ্ছে তারা রাজ পরিবারের। কিন্তু দ্বিতীয় মহিলার পেছনে একজন সাধারণ লোকের ছবি রয়েছে, তার মানে বোঝা যাচ্ছে তারা সাধারণ পরিবারের। তো বন্ধুরা, আমার আজকের ধাঁধাগুলো তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলে নতুন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল বাটনটি অন করে দাও, আর আমার ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে ইনশাল্লাহ আরেকটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।